দাদু আর আগের দাদু নেই রে, দাদু একেবারে বদলে গেছে। সে কি রে? দাদুর এরকম অবস্থার পেছনে আসল কারণটা জানতেই হবে বিজয়। শ্যামল অবাক দৃষ্টিতে দেখল দাদু ওই কাকদের দিকে তাকিয়ে কি সব যেন বলছেন। আমিও স্পষ্ট বুঝতে পারছি দাদুর কিছু তো একটা হয়েছে। সব কিছুর উত্তর তখনই পাওয়া যাবে যখন আমরা দাদুর পিছু নেব। শিগগির চ, এসে গেছি, এবার সব ইচ্ছে পূর্ণ হবে। কি করলি তুই? কে কে ওখানে? শত্রুদের শেষ করে দে। ওরে এসে গেছে বিজয়, বিজয়, তোরা এখনো দাঁড়িয়ে রইলি কেন? শত্রু ঢুকেছে আমাদের এলাকায়, শেষ করে দে ওদেরকে, ধ্বংস করে দে। বিজয় তাড়াতাড়ি পালা, বিজয় আর দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। বিজয় ওরে আয় আয়, তোরা কে কোথায় আছিস সব ছুটে আয়। শত্রুপক্ষ অনুপ্রবেশ করেছে, ওদেরকে ছিঁড়ে শেষ করে দে। দৌড়া, জোরে দৌড়া, কাকের দল যেন পঙ্গপালের মতো আমাদেরকে ধাওয়া করেছে। বিজয় বিজয় দৌড়া, বিজয় শ্যামল না, এরা আমাকে ছাড়বে না, আমাকে শেষ না করে দম নেবে না এরা। তুই পালা ভাই, পালা, ভাই তোর কাছে, তোর কাছে তো ভাই, তোকে গ্রামের সকলকে বাঁচাতে হবে। পালা শ্যামল। বিজয় না, হে ভগবান, কি করলে তুমি? সময় নষ্ট করিস না শ্যামল, সময় নষ্ট করিস না, পালা, জলদি পালা, তোর অনেক কাজ বাকি, পালা। বিজয়ের কথা শুনে শ্যামল যেন হতভম্ব হয়ে গেল। সে কলের পুতুলের মতো ছুটতে শুরু করলো অন্যদিকে। এদিকে হিংস্র রক্ত পিপাসু কাকের দল তাদের তীক্ষ্ণ ধারালো ঠোঁট দিয়ে ছিঁড়ে খেতে থাকলো বিজয়কে। তাকে নিমেষে হত্যা করে তার মাংস খুবলে খেতে থাকলো তারা। পরদিন সকালে গ্রামবাসীরা বিস্ফারিত চোখে দেখল জঙ্গলের প্রান্তে দুটো ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে রয়েছে। তাদের উপরে মাছি ভন ভন করছে, মৃতদেহের হাড় অবধি বেরিয়ে এসেছে। দেখছি মৃত্যু যে এতটা ভয়ানক আর নৃশংস হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করতাম না। ওরে বাবা রে। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ান এক্স বেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতেও পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতেও পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কারও জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড 100TT ব্যবহার করে প্রথমবার জমাতেই 66,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক দেওয়াই আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ান এক্স বেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড 100TT ব্যবহার করুন এবং বোনাস পান। এটা কি হয়ে গেল? তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে? আহাগো, কেবল দিন 15 বিয়ে হয়েছিল গো বউটার, এরই মধ্যে কি অঘটন ঘটে গেল দেখো তো। ওদিকে গোপালের মৃতদেহ আর এদিকে আমাদের বিজয়ের। সত্যি গো, এভাবে খুবলে খেয়েছে দেহগুলোকে, দেখলেও যেন ভয় অন্তর অবধি কেঁপে কেঁপে উঠছে। আমাদের গ্রামের উপরে কার নজর পড়লো বলো দেখি? এই অবস্থায় কে বাঁচাবে? কাকা সুর বাঁচাবে, সে ছাড়া এই বিপদ থেকে কেউ গ্রামকে রক্ষা করতে পারবে না।
কাকাসুর, সেটা আবার কোন দেবতা মরণ মশাই? বাপের জন্মে তো শুনিনি। তুই শুনিসনি বলে যে সেটা হবে না তা তো হতে পারে না। শুনে রাখ, এই গ্রামে মরক লেগেছে। মরক? মরক মানে? আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি কোনো জন্তু বা জানোয়ার এই মৃতদেহ দুটোকে খুবলে খেয়েছে। এতে মরক লাগার মতন তো কিছু দেখতে পাচ্ছি না। মূর্খ, তুই জানিস কি এই বিষয়ে? এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। সবে দুটো মরেছে, কাল চারটে মরবে, আর তারপরে এই মরক গোটা গ্রাম উজাড় করে দেবে। কি বলছেন কি মোড়ল মশাই, এ তো ঘোর বিপদ নেমে এইছে আমাদের গ্রামে। আরে ধুর, এসব কথার কোনো ভিত্তি নেই। ওই দুজন গ্রামবাসীকে কোনো হিংস্র জানোয়ার হত্যা করেছে। তোমরা মিছিমিছি ভয় পেও না। এইরকমই ভেবেছিল গোলাপপুর গ্রামের বাসিন্দারা। তারপরে গোটা গ্রাম উজাড় হয়ে গেছিল। সর্বনাশ! তারপরে তারা কিভাবে অঘটন থেকে মুক্তি পেয়েছিল বরণ মশাই? স্বয়ং কাকাসুরের পুজো করে, যিনি কখনো তার ভক্তদের নিরাশ করেন না। এই যে তোরা ভগবানের পুজো করিস, তারা বাঁচালো তোদেরকে, হ্যাঁ বাঁচিয়েছে ওই বিজয়কে। ক্ষমা করবেন মোড়ল মশাই, আমরা আমাদের ঈশ্বরে বিশ্বাসী। একদিন কোনো অঘটন ঘটেছে বলে ঈশ্বরকে মানবো না, সেরকম স্বার্থপর ভক্তি আমাদের নেই। ঠিক, একদম ঠিক বলেছে শুনি। আমাদের ভগবানকে আমরা মন থেকে মানি এবং তার উপরে আমাদের অগাধ বিশ্বাস। আস্পর্ধা! তোদের এত বড় আস্পর্ধা! ভুগবি, তোরা সকলেই ভুগবি। হে ভগবান, এবার আমার দাদু কি করতে চলেছে কে জানে। তুমি তুমি সকলকে রক্ষা করো ভগবান, তুমি সকলকে রক্ষা করো ভগবান। পরদিন বিলাসপুরের গ্রামবাসীদের ঘুম ভাঙল এক গগন বিদারী আর্তনাদ শুনে। সকলে ছুটে গিয়ে দেখল গ্রামের শেষ প্রান্তে পড়ে রয়েছে সুনীল আর এক গ্রামবাসীর মৃতদেহ। তাদের শরীর সেই একই রকমভাবে ছিন্ন ভিন্ন, কেউ যেন খুবলে ছিঁড়ে খেয়েছে শরীরের মাংস। গতকাল যে দুজন মোড়লের কথার অবমাননা করেছিল, আজকে তাদের দেহই পড়েছিল একটা উদাহরণ রূপে। এই দৃশ্য দেখে শ্যামলের বুঝতে বাকি রইল না এটা কার কাজ, তবু সে কিচ্ছু বলতে পারল না। ও মোড়ল মশাই, মোড়ল মশাই গো, এটা কি হচ্ছে আমাদের গ্রামে? এ কি অপরাধ আমাদের! পরশুদিন বিজয় আর গোপাল, আর গতকাল সুনীল আর আরো একজন। মোড়ল মশাই, এ কি হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমাকে কেন জিজ্ঞেস করছিস তোরা? হ্যাঁ, তোদের ভগবানকে জিজ্ঞেস কর। কাল তো খুব বড় মুখ করে তোদের ভগবানের সুখ্যাতি করেছিলি, কই আজকে বাঁচাতে এলো সে? ভুল হয়ে গেছে, আমাদের বড় ভুল হয়ে গেছে বড় লসাই। আমরা আর আপনার কথার বিরোধিতা করবো না বড় লসাই। আমি তো তোদের আগেই বলেছিলাম, আমাদের এই গ্রামকে এই মরক থেকে বাঁচাতে পারে একমাত্র কাকাসুর। জয় কাকাসুরের জয়! আপনি যা বলবেন আমরা তাই করবো মোড়ল মশাই, আপনি শুধু আমাদের প্রাণ রক্ষা করুন। বেশ বেশ, তোরা যখন সকলেই সম্মত তবে চল আমার সাথে কাকাসুরের শরণে চল, তিনি তোদের এই বিপদ থেকে রক্ষা করবেন। জয় কাকাসুরের জয়! এই দেখ, তোরা সকলে দেখ, এই হলো কাকাসুর। আজকে থেকে উনি তোদের সকলের আরাধ্য। ইনি হলেন শয়তানের দেবতা কাকাসুর, যার উপাসনা করলে
কোনো শক্তি তোদের কোনো ক্ষতি করতে পারবে না। ইনি হলেন সর্বশক্তিমান। আপনি যেমন বলবেন মোড়ল মশাই, জয় কাকা সুরের জয়। আজকে থেকে এই গ্রামে ভগবানের রাজত্ব শেষ আর শয়তানের রাজত্ব শুরু। যেখানে ভগবানের স্থান শয়তান দখল করে নিয়েছে সেই গ্রাম, সেই গ্রাম আমার নয়। না 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 না, সেই গ্রাম আমার গ্রাম নয়। না, আমার গ্রাম নয়। বিজয় রে বিজয়, আজকে তোর কথা বড্ড মনে পড়ছে রে। কেন এইভাবে আমাকে একা ফেলে রেখে চলে গেলি তুই? এখানে কাউকে কিছু বলতে গেলে সকলে আমাকেই ভুল বুঝবে। আমি কি করব বলতো বিজয়, কি করব আমি? অল্পেতে এত ভেঙে পড়লে কি চলে? এই জীবন যে অনেক দীর্ঘ রাস্তা বাছা। কে? আপনি আপনি কে মা? এই গহন অরণ্যে আপনি আপনি কি কি করছেন? আমি এক সাধিকা বাছা, আর সাধিকারা তো নির্জন স্থানেই থাকে। কিন্তু তোকে দেখে তো সংসারই মনে হচ্ছে। এই গভীর অরণ্যে বসে বিলাপ করছিস কেন? কি হয়েছে? অনর্থ এ যে ঘোর অনর্থ! মানুষের মাঝে শয়তানের পূজোর প্রচলন যে সর্বনাশী! মানুষের জীবনে নেমে আসবে অমঙ্গলের থাবা, নইলে এর পরিণাম ভয়াবহ থেকে ভয়াবহ হবে, ভয়াবহ। কিন্তু তাহলে আমরা এখন কি করবো মা? এক্ষুনি আমাকে তোর দাদুর কাছে নিয়ে চল, আমিও দেখি সে কত বড় শয়তানের পূজারি। তোরা সকলে মন দিয়ে শোন, কাকাসুর তোদের আরাধনায় তুষ্ট হয়েছেন। তিনি বলেছেন শুধু জঙ্গলে তাকে পুজো করলে হবে না, প্রত্যেক ঘরে ঘরে তার পুজোর প্রচলন করতে হবে। ও মরল মশাই, আমরা তাহলে তার পুজো করব কিভাবে? তার নামের ধ্যান করতে হবে, তার ছবির লকেট করে গলায় ঝুলিয়ে রাখতে হবে। ওই ভগবানের জন্য তোরা যা যা করতিস সেইগুলোই শয়তানের জন্য করতে হবে। কখনো নয়। কে কে তুই? আর তোর সাহস হলো কি করে আমার বিরুদ্ধে কথা বলার? দুঃসাহস তোর হয়েছে, তাই তুই ভগবানের পুজো বন্ধ করে শয়তানের পুজো করতে চাইছিস। কে এনেছে? কে এনেছে তোকে এখানে? ও, তুই এনেছিস। আমারই ভুল হয়েছিল, সেদিন ওই ছেলেটার সাথে তোকেও শেষ করে দিতে হতো। আর তোমরা কি ভাবছো? ওই যে শয়তানের পুজো করতে বলছে, সেটা ও নিজের পুজো করতে চাইছে। আমি সেই শয়তান, আমার পুজো প্রচলন করতে চাইছি আমি। আমি কাকাসুর। কি 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 করেছিস? কি করেছিস তুই আমার দাদুকে? বল বল তুই। তোর দাদু তো এমনিতেই তার দিন গলছিল, আমি তো সেটারই সুযোগ নিয়ে তোর দাদুকে মেরে সেই শরীরে প্রবেশ করলাম। কারণ এই গ্রামের লোক
শুধু মরলের কথা শুনে ওর সময় শেষ হয়ে এসেছে। এবার ওকে আমি উচিত শিক্ষা দেব। ওর খুব পুজো পাওয়ার শখ না? এবার থেকে ওর কথা আর কেউ শুনবে না। শুনবে না? কে শুনবে না? যে শুনবে না তাকে আমি আমার তীক্ষ্ণ দাঁত আর নখ দিয়ে ছিঁড়ে শেষ করে দেব। তোরা করবি না? করবি না তোরা আমার পুজো? তোমরা তোমরা কেউ ভয় পেও না। আমি থাকতে এই গ্রামে শয়তানের পুজো আমি কিছুতেই হতে দেব না। ওরে শয়তান, এবার তোর শেষ আমি করব। আমি করব। আমায় শেষ করবি তোরা? আমায়? ওরে তোরা কে কোথায় আছিস? সকলে ছুটে আয়, শেষ করে দে আমাদের শত্রুদের, ছুটে আয়। মোড়লের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারা আকাশ জুড়ে কালো কালো কাক পঙ্গপালের মতো ছুটে আসতে শুরু করলো। তাদের হিংস্র দৃষ্টি পর মুহূর্তেই সকলে বিস্ফারিত চোখে তাকিয়ে দেখল, রাগে ক্ষোভে মোড়ল ধীরে ধীরে একটা বিশাল কাকে পরিণত হলো। সে হিংস্র দৃষ্টিতে চেয়ে রইল, আর সাধিকা নিডর হয়ে তার হাতে ধরা জাদুদণ্ডটা আকাশের দিকে তুলে ধরল। ওম নমঃ হিং ক্রিং, ওম নমঃ হিং ক্রিং। আমার সাথী, আমার সকল সাথীকে তুই শেষ করে দিলি, তুই শেষ করে দিলি। বাঁচাও, আমার বাঁচাও মা, বাঁচাও। ওরে শয়তান, ওরে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। ও তোর কোনো ক্ষতি করেনি, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। ও ক্ষতি করেনি, কিন্তু তুই তো করেছিস। যদি তুই আমার কথা না শুনিস, এই উঁচু থেকে মুহূর্তের মধ্যে ওকে ফেলে দেব। ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। তুই যা বলবি আমি তাই করব। ওকে ছেড়ে দে, কিন্তু তোর হাতে আর কোনো অঘটন ঘটতে আমি দেব না। ছেড়ে দে ওকে। যদি ওকে সুস্থ দেখতে চাস, তবে এক্ষুনি এক্ষুনি তোর হাত থেকে ওই জাদু দণ্ডটা ফেলে দে, ফেলে দে। আমাকে শেষ করতে এসেছিলি তাই না? আমাকে? এবার নিজেকে দেখ। শয়তানটাকে, শয়তানটাকে ছাড়িস না। এবার কে তোদের রক্ষা করবে? কি ভেবেছিলি ওই সাধিকা তোদেরকে বাঁচাবে? দেখ ও তো নিজেই মরে গেল, এবার তোদের কি হবে? অনেক সয়েছি তোর অত্যাচার, এবার এবার এই নে। কি করলি এটা? তুই কি করলি? চলে গেলাম, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ওটাই তোর উচিত শাস্তি শয়তান। আমার দাদুর শরীর নিতে তুই শয়তানি করবি, এবার দেখ। চলে গেলাম। আমি আপনাকে কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। আপনি আপনি ভালো হয়ে যাবেন, আপনি ঠিকই ভালো হয়ে যাবেন। আমার আমার অন্তিম সময় উপস্থিত হয়েছে বাছা,
আমার নিজের মৃত্যুর কোনো আফসোস নেই, বরং এটা এটা আনন্দের যে আমি একটা ভালো কাজ করতে পেরেছি। আপনার জন্য আমরা আজকে নতুন জীবন পেলাম মা, আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদেরকে ছেড়ে যাবেন না মা। আমি তো সামান্য সামান্য এক সাধিকা মাত্র, স্বয়ং ভগবান তোদের সাথে সর্বদা রয়েছেন, তিনি সকলের রক্ষাকর্তা, সকলের রক্ষাকর্তা। মুহূর্তের সুখে তাকে তোরা ভুলিস না। আমাদের ভুল হয়ে গেছিল মা, আমরা আর কখনোই ভুল করব না। একটা কথা মনে রাখবি, ঈশ্বর ছাড়া কেউ নেই, কেউ না। ঈশ্বর তোদের মঙ্গল করুক।